প্রথমে 2 গোলে পিছিয়ে পড়েও শেষ 20 মিনিটে 3 গোল করে দিয়ে সোয়েন্সি সিটিকে হারিয়ে এফএ কাপের সেমিতে উঠল ম্যানচেস্টার সিটি। সিটির হয়ে গোল করেছেন পর্তুগিজ উইঙ্গার বার্নার্ডো সিলভা ও আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো, বাকি গোলটা আত্মঘাতী। তবে এই ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভার না থাকায় সিটি কিছুটা সুবিধা পেয়েছে। এ নিয়ে চলছে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিতর্ক। ম্যাচের পর সিটি কোচ গার্দিওলা নিজেও এ ব্যাপারে মন্তব্য করেছেন, মৌসুমের শেষ হতে বেশি বাকি নেই, এই মুহূর্তে পা হরকানো মানে হাত থেকে শিরোপা ফসকে যাওয়া। কাল আরেকটু হলে এমন একটি শিরোপা ফসকে যাচ্ছিল ম্যানচেস্টার সিটির হাত থেকে। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে সোয়ানসি সিটির পক্ষে প্রথমার্ধে 2 গোলে পিছিয়ে পড়েও 3-2 গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। মূলত শেষ 20 মিনিটের এক ঝড়ে 3 গোল দিয়ে জয়টা নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল। তবে এই জয়ে সাহায্য করেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভারের অনুপস্থিতি। ইংলিশ মিডফিল্ডার ম্যাট গ্রেমিসের পেনাল্টি গোলে 20 মিনিটের মধ্যে এগিয়ে যায় সোয়ানসি, আর ঠিক 9 মিনিট পরে কসোভোর মিডফিল্ডার ভার্সান্ট সেলিনার গোলে ব্যবধান দ্বিগুণ করেন তারা। এই সেলিনা এককালে ম্যানচেস্টার সিটিতেই খেলতেন। ম্যাচের 30 মিনিটের মধ্যে 2 গোল পিছিয়ে পড়ে ব্যাকফুটে চলে যায় গার্দিওলার দল। শক্তিশালী দল নিয়েও অঘটনের হাত থেকে রক্ষা পাবে না সিটি, এমনটাই মনে হচ্ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে 69 মিনিটে পর্তুগিজ উইঙ্গার বার্নার্ডো সিলভার গোলে ব্যবধান কমায় তারা, আর কিছুক্ষণ পর সোয়েন্সি ডিফেন্ডার ক্যামেরন কার্টার ভিগার্স পেনাল্টি উপহার দেন সিটিকে। যদিও রহিম স্টার্লিংয়ের উপর কার্টার ভিগার্সের চ্যালেঞ্জ অতটা গুরুতর বলে মনে হয়নি, সে পেনাল্টি পেয়ে বল পোস্টে মারেন আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরো। সেই বল আবার সোয়েন্সির সুইডিশ গোলরক্ষক ক্রিস্টোফার নর্থফিল্ডের পায়ে লেগে গোল হয়ে যায়। ম্যাচের একদম শেষ মুহূর্তে 11-এর গোলে ম্যাচ জিতে যায় সিটি। যদিও অফসাইড থেকে 11-এর শেষ গোলটা করেছেন বলে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ইংল্যান্ড এফএ সিদ্ধান্ত নিয়েছে এফএ কাপের কিছু ম্যাচ তারা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তা নেবে, সব ম্যাচে নয়। কালকের কোয়ার্টার ফাইনালের এই ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভার ব্যবহার করা হবে না, যে কারণে 11 অফসাইডে দাঁড়িয়ে থেকে গোল করলেও আসলে কি অফসাইড ছিলেন কিনা সেটা যাচাই করার জন্য ভার ছিল না। ম্যাচ শেষে পেপ গার্দিওলাও এই ব্যাপারে ক্ষমা চেয়েছে। বিশ্বের সব প্রান্তে ভার ব্যবহার করা হলেও এখনও কিছু ম্যাচের জন্য এটা হচ্ছে না। আমি এভাবে জিততে পছন্দ করি না, আমি দুঃখিত। তাহলে আকার ইঙ্গিতে গার্দিওলা তো এটাই প্রমাণ করলেন যে সিটি অনৈতিক সুবিধা পেয়েছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।